শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান ইফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউমার্কের থানার হত্যা মামলায় দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত এ সময় তাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করে ছাত্র জনতা এতে অংশ নেয় হাজার হাজার মানুষ এবং আইনজীবী এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো আদালত প্রাঙ্গণ বিক্ষোভ সামলাতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরকেও বেগ পেতে হয় নাজিমুর রহমানকে সঙ্গে নিয়ে নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট হাজার হাজার বিক্ষুব্ধ মানুষের দুধ্বনি এবং ঘৃণার উচ্চারণ দেখা যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আনিসুল ও সালমান এফ রহমানের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ কেউ স্যান্ডেল হাতে আবার কারো হাতে ডিম আবার কারো হাতে ঝাড়ু দেখা যায় আইনজীবী থেকে শুরু করে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের এমন বিক্ষোভের মুখে কড়া প্রহরায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী ও শেখ হাসিনার উপদেষ্টাকে তাদের বিরুদ্ধে দশ দিনের পুলিশে জিজ্ঞাসাবাদের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সন্ধ্যা ছয়টা নাগাদ তাদের আদালতে আনা হয় বাদীর আইনজীবীর দাবি ইচ্ছাকৃতভাবে ছাত্র হত্যার উস্কানি এবং নির্দেশদাতা হিসেবে তাদের দশ দিনের রিমান্ড চাইলে আদালত সন্তুষ্ট হয়ে দশ দিনেরই রিমান্ড দেন এই মামলায় একজন কিশোরকে হত্যা করা হয়েছে ওই কিশোরকে হত্যা করেছে তার পিতা বাদী হয়ে সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে মামলা করেছে সে বলেছে এদের নির্দেশে সহযোগিতায় জোপসাঁচাসা মা সন্তানকে হত্যা করা হয় এবং দশ দিন রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে মঙ্গলবার সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় পুলিশ তাদের গ্রেফতার করে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাদের রাখা হয় তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে শুনানি করেননি নিয়ামুলাজি সাদেক এনটিভি নিউজ ঢাকা আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান যাচ্ছি তার কাছে নাজিব আদালত প্রাঙ্গনে তো ব্যাপক বিক্ষোভ করেছে ছাত্র জনতা তো এখনকার পরিবেশ কেমন রাইসুল সদ্য বিদায় সরকারের দুই প্রভাবশালী নেতা রিমান্ড শুনানি নিয়ে সারা দিনব্যাপী আদালতে যেই বিক্ষোভ প্রদর্শন করেছে আইনজীবী এবং সাধারণ মানুষ সেটির রেশ কিন্তু এখনও রয়েছে এই আদালত প্রাঙ্গনের বাইরে কিন্তু এখনও ঝাড়ু হাতে মিছিল করছে অসংখ্য সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ দিনব্যাপী যেই পরিবেশ সৃষ্টি করেছে এখানে বিক্ষুব্ধ জনতা যেভাবে তারা অবস্থান করেছে গত কয়েক দশকে আদালত প্রাঙ্গনে এমন পরিবেশ হয়তো কেউ দেখেননি এবং যেই মুহূর্তে এই ক্ষমতাসীন দল বিদায়ী দলের যে প্রভাবশালী দুই নেতা যেই মুহূর্তে এই আদালত প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভে ফেটে পড়ে পুরো এলাকা এবং আইনজীবীরা কিন্তু জুতা নিয়ে এমনকি ঝারুনীয় মিছিল করতে আমরা দেখেছি এবং এক পর্যায়ে তাদের আসামিদের অভিযুক্ত যারা রয়েছেন তাদের উপর ডিম নিক্ষেপ করা হয় জুতা নিক্ষেপ করা হয় যেটি কিন্তু একেবারেই নজিরবিহীন পরিবেশ বলা যায় এমনকি আপনি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ আসামিদের বিচার দাবিতে কিন্তু এখানে বিক্ষোভ করছে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এখনও আদালত প্রাঙ্গনে আছেন দুই আসামি রিমান্ড শুনানি হয়েছে রিমান্ড শুনানিতে কিন্তু এজ্লাসে আমরা দেখেছি আইনজীবীদের বিক্ষোভের মুখে বিচারক কিন্তু দশ দিনে রিমান্ড দিতে বাধ্য হন অর্থাৎ বিচারক এখানে বিচারকে প্রভাবিত ছাড়াও এই পুরো পরিবেশটি কিন্তু বিক্ষোভে ভেটে পড়ে এবং তাদের যখন নিয়ে যাওয়া হয় রিমান্ড শুনানি শেষে তখনও কিন্তু তাদের দিকে ডিম ছুঁড়ে মারা হয় এমনকি জুতা ছুঁড়ে মারা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে হিমশিম খায় তাদের এই পরিবেশ সামাল দিতে এখনো পর্যন্ত বিক্ষোভ বিক্ষোভ চলছে বিক্ষোভ আরও কিছুক্ষণ চলবে তারা যতক্ষণ না এই প্রাঙ্গণ ছেড়ে যাবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে এমনটি তারা বলছেন এবং আইনজীবীদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছেন ষোলোই জুলাই যেই হত্যাকাণ্ডে তাদেরকে দায়ী করা হয়েছে সেই হত্যাকাণ্ডে তাদের সুষ্ঠু বিচার তারা দাবি করছেন এবং এই দশ দিনের রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বাকি যারা যারা রয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরও যেন বিচারের আওতায় আনা হয় সে ব্যাপারেও কিন্তু তারা বলছেন তো সব মিলিয়ে এটি একটি অস্বাভাবিক একটি পরিবেশ অর্থাৎ এই কয়েক দশকের মধ্যে এরকম পরিবেশ কিন্তু চিফ মেট্রোপলিটন আদালত প্রাঙ্গনে কেউ দেখেনি এখনও বিক্ষোভ চলছে আরও হয়তো কিছুক্ষণ চলমান থাকবে তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গন থেকে সর্বশেষ